আবারও সংঘর্ষে জড়িয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষ পড়ার টেবিল নিয়ে বুধবার রাতে হলের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয় ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের জিনিসপত্র এই ঘটনায় তদন্তে কাজ করছে পাঁচ সদস্যের কমিটি তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ বগুড়ার রহমান মেডিকেল ছাত্রদের বুধবার রাতে তাণ্ডব চালান এই কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান ও আগের কমিটির সদস্যরা আহত হন দুপক্ষের অন্তত জন এ ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে সংঘাতের সূত্রপাত ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি শৈশব রায়ের অনুসারী ফুয়াদের সাথে সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জলের অনুসারী আলী হাসানের মধ্যে পড়ার টেবিল দখল নিয়ে বুধবার রাতে বাদবিতণ্ডার জেরেই সংঘর্ষে জড়ান দুপক্ষ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ ফিস কোটি টাকার পুরস্কার এর আগে গেল ফেব্রুয়ারিতে নতুন কমিটি গঠনের পর থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা লেগেই ছিল ক্যাম্পাসে এজন্য একে অপরকে দুষছেন ছাত্রলীগের দুই পক্ষ এই বছরের নতুন কমিটি আসার পর থেকে তারা ছাত্রলীগের নামটাকে ব্যবহার করে তারা হচ্ছে সন্ত্রাসীমূলক কার্যক্রম তৈরি করার সৃষ্টি করার চেষ্টা করছে তারা চাচ্ছে যে আমরা যেন তাদের সাথে মানে তাদের মতন করে তাদের সন্ত্রাসী রাজনীতির সাথে আমরা যাদের যুক্ত হই ছাত্রলীগ না করেও তাদেরকে ক্যাম্পাসে এক ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাতে হবে তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানোই যেহেতু তাদের মূল উদ্দেশ্য এজন্য তারা কী করছে ছাত্রলীগের মধ্যেই একটা কুচক্রি মহলের মতো কাজ করছে কাজ করে আমাদের ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এই ঘটনায় মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে বৃহস্পতিবার বিকেলে গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কমিটিতে পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন আকারে আমাদেরকে দেবেন আগামী সাত দিনের মধ্যে অধ্যক্ষ মহোদয় সহ সারা সবাই মিলে বসে এই পরিস্থিতিকে একটা সিদ্ধান্ত উপনীত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মেডিকেল কলেজ প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া